যাচ্ছিলেন, বাবা আর মেয়ে গল্প করছিল, তার মাঝখানে ঢুকে পড়ে আমি আজকে আমার প্রোগ্রাম শুরু করে দিয়েছি চেনা অচেনা। আলাপটা সেরে নি চটজলদি। তোমার নামটা আরেকবার আমার দর্শক বন্ধুদের বলো। খুব মিষ্টি নাম, খুব সুন্দর নাম, স্তোত্রভমা চ্যাটার্জি। আর ইনি হচ্ছেন মিস্টার তাপস চ্যাটার্জি। ইনি কে একটু দেখতে পাচ্ছেন কি এগুলো? ইনি হচ্ছেন রেকর্ডস যেগুলো এখন অবসোলিট হয়ে গেছে, এবং দুঃখের সাথে জানতে পারলাম অনেকে এই ব্যাপারে নাকি জানেও না যে এরকম রেকর্ডস পাওয়া যেত। এইরকম রেকর্ড কালেক্টর, বহু বহু মানে কি বলবো, ইউনিক রেয়ার কালেকশন অফ রেকর্ডস ওনার কাছে আছে, এবং উনি নিজেও একজন বড় শিল্পী। তো দাদা, প্রথম যে কথাটা আমি জানতে চাই সেটা হচ্ছে যেটা বাজছে, এটা কি? একবার যদি কারোর হাত থেকে পড়ে গেল ব্যাস ভাঙবেই, ভেঙে যায় সেই রেকর্ড, এটা চলবে না। পরবর্তীকালে প্রযুক্তির উন্নতির সাথে সাথে তখন ওই গ্রামাফোনের, ওটাকে গ্রামাফোন বলতো, সেটা এখনো অ্যান্টিক, আমরা এখনো দেখতে পাই বিভিন্ন অনুষ্ঠানে দেখা। এবার ঘরে চালাবার জন্য পরবর্তীকালে সোনোরাইন, পায়োনিয়ার বিভিন্ন কোম্পানি এই টার্নটেবিল তৈরি করে। আচ্ছা দাদা, এই যে রেকর্ডটা চলছে এটার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য বলতে আপনি কি মিন করছেন বলুন? যে এটা কতটা পুরনো, কি স্পেশালিটি? আচ্ছা, পরবর্তীকালে তখন ছিল মাটি রেকর্ড। গ্রামাফোন, এই গানগুলো গ্রামাফোনে ছিল, আর সেই রেকর্ডে একটা গানই এক পিঠে ধরত। আচ্ছা, তা এখানে দেখতে হবে চার, হ্যাঁ আটটা গান আছে। ওকে, মানে চারটি আপনার 78 আরপিএম বলে, এটা যেমন 33 আরপিএম, পরবর্তীকালে এটাকে 33 আরপিএম করে আটখানা গানকে এখানে ঢুকিয়ে দিয়েছে। তখন কোনো লোককে এই গান কিনতে গেলে চারখানা ওই মাটির রেকর্ড কিনতে হতো। যদি কেউ না জানে কিছু বলার নেই, কি লজ্জা, তাদের লজ্জা পাওয়া উচিত। এত ভালো ফিল্ম, শ্রদ্ধ আমার পঞ্চমজির মিউজিক, হ্যাঁ, এবং মানে মান্নাতে বলেছিলেন এই কথা, এক চাতুর নার বাড়ি হোশিয়ার, ওই গানে যে আমি আজকে কিশোর বাবুর কাছে হেরে গেলাম। চলো একটা এটা লাগানো যাক। আচ্ছা, বিখ্যাত আমাদের দুই শিল্পী বলা উচিত, পদ্মশ্রী মান্নাদের এবং আমার গুরুদেব, হ্যাঁ, এই গান গিয়ে জগৎ বিখ্যাত হয়েছিলেন, এবং শ্রদ্ধ যার সুর আর কি পঞ্চমজি, হ্যাঁ, যাকে আমার মেয়ের জেনারেশন আগামী 50 বছর তাকে শ্রদ্ধা করবে, যুগ যুগান্ত ধরে থাকবেন যিনি, হ্যাঁ, যাকে আমরা সবাই শ্রদ্ধা, যারা আছে সবাই যুগ যুগান্ত ধরে, এরা আমার তো মনে হয় আমাদের থেকে বেশি এনারাই বেঁচে আছেন, কেন না বেঁচে থেকে যেভাবে বেঁচে আছেন সব থেকে, তো আমার কাছে যেটা অন্য কথায় বলে দিই, আমার তো সব থেকে মনে হয় আমাদের দাদু সব থেকে মোস্ট অ্যালাইভ পার্সন হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর, সব থেকে মোস্ট অ্যালাইভ পার্সন, ওনাকে ছাড়া তো মানে আমাদের একটা দিনও মনে হয় যায় না যে সামহাউ সামওয়্যার আমরা ওনাকে মানে রিমাইন্ড না করে কোনো কিছু, গান, কবিতা, দুঃখ, ভালোবাসা সব কিছুতে উনি আছে। আচ্ছা দাদা, একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম, তো দাদা আপনার এই কালেকশন কবে থেকে, বা আপনি কেন এই কালেক্টর হলেন? আমি বেশি দিন থেকে কালেকশন করছি না, 90 সাল থেকে আমার এইটুকু মনে আছে। আচ্ছা, কেন কালেক্ট করলাম এটা শুনে রেখে দিন, আগে তো ক্যাসেট ছিল, হ্যাঁ ঠিক আছে, এবার ক্যাসেট আপনি যতই একটা সাইড গুটিয়ে রাখুন না কেন, আমি চ্যালেঞ্জ করছি ক্যাসেট যতই গুটিয়ে রাখুন, আমাদের কেন সারা পৃথিবীতে একটা ঋতু পরিবর্তন হয়, বর্ষাকালে ক্যাসেট রাখা যেত না, এবং হাই হাই প্রাইসে ক্যাসেট কিনতাম, দেখতাম 2 বছর বাদে শেষ, 2 বছর সম্ভব না, কোয়াইট ইম্পসিবল, আমরা মিডিয়াম ক্লাস লোক, তারপর আমি রেকর্ডে চলে গেলাম, গান আমি শুনবো,
এটাই মনে করুন আপনি, আমি 95 সালে কিনেছি পড়াশোনা, আজকে 2019 সাল, মানে গান শোনার জন্য আপনার এই কালেকশন আরম্ভ। হ্যাঁ, এটা আমার হবি। আপনি যে কালেক্টর হবেন, মানে এটা ভাবেন নি? না না না, আমি কখনো ভাবিনি, এই করতে করতে কত কত আমার হয়ে গেছে। তাহলে এইটার বিষয়ে কিছু একটা গল্প, এটার বিষয়ে গল্প বলতে কি, আমি আগে দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যেটা শুনেছি, আমরা সবাই যেটা শুনি বইতে পড়ি, সেটা হচ্ছে পড়োশানের রেকর্ডিং এ পঞ্চমজি আমার গুরুদেব এবং শ্রদ্ধেয় মান্নাদে উনাদেরকে ডেকেছেন, সমস্ত বুঝিয়ে দিয়েছেন এই রেকর্ডিংটা হবার কারণ। উনি অনেক বড় মান্নাদে, অনেক বড় পদ্মশ্রী, এবং উনি হচ্ছেন পিওর ক্লাসিক্যাল আর্টিস্ট, ভারতবর্ষের বাঙালির কিন্তু গর্ব, বাঙালির গর্ব। অনেক গান আছে যেটা অন্যান্য কাউকে দিয়ে হয়নি, তখন মান্নাদে দিয়ে গাইয়েছেন, অনেকেই আছে সুরনা সাজে মান্নাদে দিয়ে গাইয়েছেন, ওখানে কিশোর কুমার মোহাম্মদ রফি বা মহেন্দ্র কাপুর কাউকে ডাকেনি, তা যাই হোক না কেন এই গানটার মধ্যে লক্ষ্য করতে পারছেন মান্নাদে গান গেয়ে যাচ্ছে, আর গানটা গাইছে মেহমুদ, আর আমার গুরুজি অভিনয় করছে প্লাস গানটাও গাইছে। এবং পঞ্চমদা রেকর্ডিং কমপ্লিট হওয়ার পর মান্নাদে বলেছিলেন যে আজকে কিশোর বাবুর কাছে আমি হেরে গেলাম, এইটাই। অথচ দেখুন মান্নাদে ক্লাসিক্যাল আর্টিস্ট, আমার গুরুজি অতটা ক্লাসিক্যাল জানেন না, গান গান, তাই তো ঐশ্বরিক ক্ষমতা। এই যে উনাকে বলেছিলেন পঞ্চমদা যে একদম কিশোরদা কি ক্যাজুয়ালি যতটা পারো তুমি ইয়ার্কি মেরে গানটা গাও, উনি গাইলেন, গানের শেষে বলেছিলেন, যদিও মান্নাদে অনেক বড় শিল্পী, বলেছিলেন হ্যাঁ আজকে কিশোর বাবু আমাকে হারিয়ে দিল, এইটাই হচ্ছে স্মরণীয়। অসাধারণ, এই গল্প চলতে থাকে। আরো একটা পুরনো, নতুন একটু পরে ঢুকছি, পুরনো একটা কিছু বাংলা, কিছু বাংলা অনুসন্ধান দেখতে পারেন, যেটা বৈশিষ্ট্য হচ্ছে রঙের ব্যাপার, চলুন, বা এও আছে আপনার কাছে কি বলে মান্নাদের গান আমি রাখি, এটা এটা কেন বলছি, এটা হচ্ছে রেকর্ডে তো রং হয়, আপনি 99% দেবেন, রেকর্ড ব্ল্যাক হয়, ব্ল্যাক হয় না, এটা আমি আপনাকে একটা জিনিস দেখাবো, রেকর্ড লালও হয়, বিখ্যাত সুপারহিট পঞ্চমদার মিউজিক, আচ্ছা অনুসন্ধান, ওকে বলো, ওকে আর কি কালারস হয় রে, আর কালার কালার হয়, আচ্ছা শুনতে শুনতে বরং চাই কথা, আচ্ছা এই গল্পটা পড়ি, আচ্ছা আচ্ছা, আর হয় সবুজ হয়, হয়তো আপনার কাছে অবাক লাগবে, দর্শক বন্ধুদের কাছে অবাক লাগবে যারা পরবর্তীকালে দেখবে, দেখুন বিখ্যাত গুরুজির গান মে তেরে প্যার মে পাগল, প্রেম বন্ধন ছবি, এটা সবুজ রেকর্ড, আর একদম নতুন আমি তো সবই কালেকশন করি, পার্পল, এটা দেখুন বেগুনি রং, মানে এই কালার কেন কোন পড়েছে, ওকে কোম্পানি সব করে পড়েছে, মানে যারা এতদিন জানতো যে রেকর্ড শুধু কালো হয়, হ্যাঁ জেনে নিন রেকর্ড শুধু কালো হয় না, আপনি জানতেন না, এটা হচ্ছে বেগুনি রং, দেখুন লক্ষ্য করুন ব্ল্যাক নয় কিন্তু বেগুনি, এটা নতুন ছবি আকেলে হাম আকেলে, হ্যাঁ আস্তে আস্তে আমরা পরবর্তী এতে, তাহলে আপনি এইটা দিয়ে এটা একটু লাগান, এটা একটু আমরা অবশ্যই শুনি। লাল রেকর্ড, মানে যারা জানে না তাদের তাদের ব্যাপারে তাদেরকে একটু জানিয়ে দিই, মানে কালো ছাড়াও তাহলে বিভিন্ন রঙের রেকর্ড, তবে 99% কালোই হয়, আচ্ছা কালো ভাই আর খুব রেয়ার, এটা 200 পিস বেরিয়েছিল কলকাতা, এটা 200 পিস এভারগ্রিন গান, এভারগ্রিন একদম টাইমলেস, তবে চিন্তা করুন ওল্ড ইজ গোল্ড এভারগ্রিন, এবং এই গান পুরনো হবে না, না আমি বলছি দর্শক বন্ধুদের একটা কথা, একটা ছবিতে একটা গান হিট করে তার জন্য এক মাস চলে এখন একটা গান, ঠিক বলেছেন, এই ছবি বা পঞ্চমদার মেরে জীবন সাথী, ও মেরে দিল কে চ্যান চলা জাতা হুঁ, আও না গলে না গাও না, আপনি কোন গানটা ফেলে দেবেন, ইয়াদতি বারাত আপনি কোন গানটা ফেলবেন, ওর সবকিছু পুরনো গান থেকে রিমিক্স, এটা এখন এই যা তো সব সব পুরনো গান থেকে রিমিক্স, তাহলে নতুন মিউজিক ডিরেক্টরদের বলছি যে তোমাদের তাহলে ক্রেডিট কি হলো, না এখন নতুন সুর হচ্ছে না, আমার তো পুরনো গান খুব ভালো লাগে, খুব মানে ঠিকই, আর সবথেকে বড় কথা হচ্ছে ভালো লাগে যে তুমি এত ছোট হয়ে এত তোমার পুরনো গান ভালো লাগে, এটা কিন্তু খুব মানে ভালো কথা একটা, মানে তোমার হয়তো বন্ধু বান্ধবরা যদি তোমার পেছনেও লাগে তাদেরকে উত্তর আমি দিয়ে দেবো, পরে আমার বোনকে যদি কেউ নেক্সট টাইম বলেছে এসব কথা, আর এটা হচ্ছে অ্যান্টিক জিনিস, এবং একটা জেনারেশন গ্যাপ দেখুন লক্ষ্য করে দেখুন অনেক, হ্যাঁ 1965 2004 তাহলে সে আজকে এসডি কার্ড থেকে ডাউনলোড, এই যে ভাষাগুলো ডাউনলোড সার্ভার ডাউন আমরা যে বলি, হ্যাঁ
সেই সেই সব ছেলে কিন্তু সে কিন্তু রেকর্ড চালায়, এই রেকর্ডটি আর সে চালায়। বুঝতে পারছিলাম কি বলতে চাইছি যে আমরা ওই তো অনেক কটা গান ডাউনলোড করে শুনে নিলাম, আর এইগুলোর একটা জানি না একটা কিছু কানেকশন আছে না, এর একটা লংজিভিটি আছে, এখন কিছু কোন রেকর্ড আছে খুব ইউনিক খুব রেয়ার কিছু একটা স্পেশাল রেকর্ড? সেটা দুঃখের ব্যাপার, সেটা কিন্তু দুঃখের ব্যাপার। আচ্ছা, দর্শকরা কতটা কি জানে জানে শুনতে আমরা গল্পটা আরম্ভ করব, অবশ্যই সেটা হচ্ছে উনার লাস্ট রেকর্ডিং। আচ্ছা, আমি কোন ইন্টারভিউতে এর আগে কিন্তু আমাকে কেউ প্রশ্নও করেনি আপনার মতো, এবং আমি তাদেরকে দেখাতে পারিনি। আজকে এটা আমার ইচ্ছে, বলতে গিয়ে আমার কান্না চলে আসছে। উনার লাস্ট রেকর্ডিং 12 অক্টোবর 1986 বেলা 12টা। হ্যাঁ, ডেফিনেটলি বম্বের মেহবুব স্টুডিওতে জীবনের শেষ গান গিয়েছেন উনি, শ্রদ্ধেয় বাপি লাগড়ি, বাপিদার মিউজিকে উনি জীবনের শেষ গান গিয়েছেন। এবং আমি সেটা মানে কি বলবো ধর্মতলা থেকে রেকর্ডের দোকান থেকে গিয়ে নিয়ে এসেছি। আমার গান ভালো খারাপ, হ্যাঁ আমার গান ভালো বা খারাপের ব্যাপার নয়। আমার গুরুজি যেদিন মারা গেছেন 13 অক্টোবর 1987, তার আগের দিন 12 অক্টোবর, আই ক্যান চ্যালেঞ্জ টু এনিবডি, এটা কিন্তু উনার লাস্ট রেকর্ডিং। লাস্ট রেকর্ডিং এর রেকর্ডটা আমাকে দোকানদার বলল, তাপসদা কি আপনি নিয়ে যান, এটা গান দেখবেন না, আপনি যেহেতু ভালোবাসেন নিজের বাবার মতো আমি শ্রদ্ধা করি, ডেফিনেটলি সেন্টিমেন্টাল, তাই নাকি বলে? হ্যাঁ। এবার আনন্দ লোকে দিয়েছিল, ছবির নাম গারাজ না, তাই নাকি বলে? হ্যাঁ। গান দেখতে যেও না যে হাম কিসি সে কাম নেহি বা জামানে কো দিকানা হ্যায় বা ডন, না না সেটা দেখবো না, বলছে কালেকশন হিসেবে তুমি কালেক্ট করো, এটা তুমি পাবে না পরে, কিছু সংখ্যক এসছে তুমি নিয়ে যাও। আমি নিয়ে আমি কিনে নিলাম। উনার লাস্ট রেকর্ডটা আমি আপনাকে দেখাচ্ছি, 12 অক্টোবর 1987 লাস্ট রেকর্ডিং। এবং উনি কিন্তু রেকর্ডিং এ আশাজিকে বলেছিলেন এই কথা, যে আশা এবং বাপিজিকে বলেছিলেন যে বাপি আর কতক্ষণ লাগবে গানটা শেষ করতে, কেন বলে আমার শরীর ভালো লাগছে না। তা আশাজি বলেছিল তুমি মজাক করো কেন এরকম, না রে আশা আমি আর থাকবো না, এবং জল খেয়েছিলেন। এবং আশাজিকে আমরা যেটা বইতে পড়েছি যে বারবার করে উনি পার্লস দেখাচ্ছিলেন। তারপর তো আপনারা জানেন কি হলো, পরের দিন 13 অক্টোবর বিকেল বেলা সবাইকে ছেড়ে চলে গেল। এবং আরো একটা আপনাকে কথা বলবো, ওই সময় কিন্তু বাংলা গান মরে গেছিল, উনি কিন্তু বাংলা সঙ্গীত জগৎকে বাঁচিয়ে রেখেছিলেন যদি বলেন তার কারণ। সন্ধ্যা প্রদীপ, অনুরাগের ছোঁয়া, পারাবাত প্রিয়া, হ্যাঁ তুমি কত সুন্দর, দোলন চাপা, পাপ পুণ্য, আপনি কি বলবেন? উনার গান মানে অজয় দাস মিউজিক ডিরেক্টর জানতেন, রেকর্ড বা ক্যাসেটে একটা কিশোর কুমার গাঙ্গুলির গান থাকা মানে আমার বইয়ের একটা গান থেকে কিন্তু ক্যাসেট বিক্রি হবে, তখন তো ক্যাসেট না, রেকর্ড হচ্ছে তখন অল্প অল্প, এই একটা ব্যাপার। উনি বাংলা সঙ্গীতকে বাঁচিয়ে রেখেছিলেন কিশোর কুমার গাঙ্গুলি, তার অভূতপূর্ব সাফল্য উনার রবীন্দ্রসঙ্গীত, দিনের শেষে ঘুমের দেশে, এইসব কত কিছু গল্প, মানে এগুলো কত ভালো লাগে। এটা হচ্ছে উনার লাস্ট রেকর্ডিং, 12 অক্টোবর 1987 দুপুর 12টা, মেহবুব স্টুডিও বোম্বে। মানে মনে হচ্ছে আমরা ওখানেই চলে গেছি। এবং এটা বলতে হবে বাপি লাহিড়ির ভাগ্য ভালো যে উনাকে সেদিনকে পুরো টেক করিয়ে গানটা কমপ্লিট করেছিলেন। আমি কিন্তু কালেকশন হিসেবে গুরুজির শেষ গান হিসেবে তুলেছি, এবং আমি চ্যালেঞ্জ করছি দর্শক বন্ধুদের, কেউ যদি বলে না তারপরও উনি গান গেয়েছেন ভুল কথা, গুগলস কি বললাম আর জেনে দরকার নেই, এটা উনার শেষ রেকর্ডিং। আমরা সিনেমা হলে এই বইটা আসতে দেখেছি, এটা হচ্ছে প্রচন্ড রেয়ার। আমি কালেক্টর হিসেবে গুরুজিকে শ্রদ্ধা করি বলে আমি এটা কিনেছি, গান এমন কিছু হয়তো নয়। এবং এটা বাপিদারও খুব ভাগ্য ভালো যে উনাকে সেই দিনকে 12 অক্টোবর 2 বা 3 বার হয়তো টেক করিয়েছেন, করবার পর গানটা কমপ্লিট করেছিলেন। ভেনাস লেবেল, হ্যাঁ ভেনাস, এটা বোম্বের ভেনাস কোম্পানি থেকে বেরিয়েছিল। রেকর্ড তো সব জায়গাতেই আসে, ডিস্ট্রিবিউটার যারা তাদেরকে তো দিতেই হবে, আমাকে এটা দোকানদার জোর করে দিল, আমিও নিয়ে নিলাম, পরে দেখলাম হ্যাঁ এটা আমার স্মৃতি হিসেবে থাকবে। স্মৃতি সত্যি, এগুলো যে গুরুজির কাছে, গুরুজির গাওয়া শেষ গান আমার কাছে রয়েছে, এটা লাগাই একটু শুনুন। একদম, অবশ্য ডুয়েট গান আশাজির সাথে, তখনই বলছিল যে আশা আমার শরীরটা কিন্তু খারাপ লাগছে, এটা ডুয়েট গান।
এই স্মৃতিগুলো মনে হয় আমাদের এই কিছু বিশেষ বলো অরিজিৎ সিং বলো কি এ বলো স্মৃতি তৈরি করতে পারছে না বা করলেও খুব রেয়ারলি খুব কম দু একটা গানে হচ্ছে হয়তো খুব রেয়ার মানে এখনকার কোনো গানই দেখছি না কি মানে আসছে সেই দাগ সবকিছু কোথাও না কোথাও থেকে রিমিক্স এখান থেকে তুলছে ওটা থেকে মিউজিক তুলছে এটা থেকে একই কথাটা তুলে নিচ্ছে আমাদের মানে শুধু ইন্ডিয়ার পুরোনো গান থেকে তুলছে এমন না ব্রিটিশ মানে এই বলিউড বলো স্প্যানিশ বলো ল্যাটিন বলো যে কোনো বলো রাশিয়ার গান থেকে তুলছে সেই মানে দাগ ছেড়ে যেতে পারছে না খুব কম আমি বলবো না একদম নয় নয় কিন্তু আই যেমন প্রত্যেকটা গানই একটা ইয়ে করতো এখন সবকটা গান শেষ রেকর্ডিং শেষ দিন শেষ রেকর্ডিং এই যে দাদা বলছে এটার সাথে একটা আমরা সবাই ফিল করতে পারছি না অ্যাটমসফিয়ার আমাদের তো আমার দর্শক বন্ধুরাও একটা 12ই অক্টোবর 1987 যে মহলটা তৈরি হয়েছে যে আমরা সেইটা ভাবছি যে কিশোর কুমার চলে যাওয়ার আগের দিনের গান মানে এটার একটা উনার প্রোডিউসে উনি অভিনয় করেছেন উনার দাদাকে নিয়ে আপনিও জানেন চলতি কা নাম গাড়ি এভার গ্রিন ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল ভাঙা গাড়ি নিয়ে মধুবালা হচ্ছে বিখ্যাত গান মানে হাল কেসা হে জনাব কা এবার গ্রিন একদম এই চলতি কা নাম এটা কি লেভেলের ছিল এটা এইচএমভি অবশ্যই তখন তো গ্রামোফোন কোম্পানি ছাড়া আর কেউ ছিল না এই আর কি এই হচ্ছে তার রেকর্ড বিখ্যাত একলার কি ভিগি ভিগিসি ভিগি ভাগিসি হাল কেসা হে জনাব কা আপনাকে আমি শোনাচ্ছি বিখ্যাত গান এখনো বহু শিল্পী গান বহু শিল্পী একদম সবাই বিখ্যাত হচ্ছে পুরোনো দিনের গান গে ডেফিনেটলি আর এখন পুরোনো দিনের গান রিমিক্স করে ও রিমিক্স করে রাইট বাট পুরোনো দিনের গান হ্যাঁ সেটার উপরে কিন্তু নির্ভর করে ফাউন্ডেশন সেটাই এর মধ্যে রাজ বাপ্পার জি আছেন রাজেশ খান্না জি আছেন রাজেশ খান্না জি নেই এখনো অমিত কুমার আছেন অবশ্যই আমার একজন ফেভারিট সিঙ্গার কিন্তু গুরুপুত্র তিনি আমার দাদা আমার ভীষণ ভালো লাগে অমিত কুমার এই হচ্ছে এটা আনরিলিজড হ্যাঁ এটা কেন নি এই যে ইউজি হ্যাঁ এটা তখন সুমিত খুব ছোট তখন সুমিত খুব ছোট এই যে লেখাই আছে দেখুন স্ক্রিন প্লে স্টোরি মিউজিক এন্ড ডিরেক্টর বাই কিশোর কুমার আমরা আমি আপনাকে প্রথমে যখন সাক্ষাৎকারে প্রথমে আজকে বলেছিলাম যে কিশোর কুমার কিন্তু অন্যান্য ভারতবর্ষে যেসব শিল্পী আছেন তারা শুধু গানই গান উনি ডিরেকশন দেন উনি গল্প লেখেন উনি গান লেখেন উনি পয়সা ইনভেস্ট করেন মানে যেহেতু প্রডিউসার উনি সবকিছু একজন কমপ্লিট ফুটবলার যেমন হ্যাঁ কিন্তু আমি জানি না আপনারা যে আমার সাথে এগ্রি করবেন কিনা যারা অনেকেই এরকম গান মানে মিউজিক ডিরেক্টর এবং একটু গান গেয়ে ফেলছে আর নিজেরাই প্রডিউস করে মুভি করে ফেলছে তাদের নিজেদেরকে কিশোর কুমারের সাথে কম্পেয়ার করে আমার তখন না একটা ছোটা মরছে সেট করে
আমি কারোর নাম নিচ্ছি না বাট সবাই বুঝতে পারছে মানে প্লিজ মানে সবাই আপ ফিল্ড আমি হয় না অলরাউন্ডার হলেই কথা ফিল্ড হয় না কি দাদা ঠিক হ্যাঁ এমনি জাস্ট অলরাউন্ডার হয় আমি গান মিউজিক ডিরেক্টর আর আমি গান গেয়ে ফেললাম আর মুভি করে গেলাম মানে আমি কিশোর কুমার হয়ে গেলাম কিন্তু বাঙালি তো কত পরিষ্কার বাংলা গান গেয়েছে এবং আপনি খুঁজিয়ে দেখবেন বাংলা গান যত উনি গেয়েছেন আজ অব্দি আকাশ কেন তাকে সে তো এলো না মৃত্যু অব্দি উনি বাংলা গান হিন্দিতে লিখতেন চ্যালেঞ্জ আপনি খুঁজে দেখুন উনি বাংলা জানতেন সারা ভারতবর্ষে দোকানে ছাড়েনি আচ্ছা লিবাস দেখুন এই 2019 সালের হ্যাঁ লঞ্চ হয়েছে 13 এপ্রিল দেখুন লেখাই রয়েছে এবং অগ্রলোকের নাম হচ্ছে সঞ্জীব আগরওয়াল সোর্স কার্সি উনি টিপস কোম্পানিকে অর্ডার দিয়ে উনি 4-5 হাজার অর্ডার দিয়ে করিয়েছিলেন কতটা রিস্ক এবং তার কাছ থেকে হোয়াটসঅ্যাপে তার ব্যাংকে টাকা পাঠিয়ে তার কাছ থেকে নিয়েছিলেন দিল্লি থেকে উনার নাম হচ্ছে সঞ্জীব আগরওয়াল এটা টিপস কোম্পানি কোনো দোকানে সারা ভারতবর্ষে ছাড়েনি এটা ইনি বানিয়েছেন যাবে এটা রিস্ক নেব তখন কোম্পানি বললো যে তোমাকে মিনিমাম এত পিস প্রোডাকশন করতে হবে চলো ঠিক আছে সব কিছু নিয়ে দিস ইজ ভেরি রিয়ার এটা দোকানে বেরোয়নি এটা আমি পেয়েছি অক্টোবর 2019 টিপস কোম্পানি আর একটা বাংলাতে আমরা একটু যাই অবশ্যই এই বাংলাটা নিয়ে এটা হচ্ছে সুচিত্রা সেন মানে সন্ধ্যা মুখার্জি এটা আমরা সবাই জানি ছোটবেলা থেকে দেখছি এবার সুচিত্রা সেন অভিনীত সন্ধ্যা মুখার্জির কিছু রেয়ার গান আছে যেগুলো লোকে মানে শোনেই এইটা হচ্ছে রেয়ার গান অবশ্যই ঠিক আছে মানে শোনেননি আমি চালাচ্ছি তো হ্যাঁ বলছি তো আপনাকে হলফ করে বলতে পারি এর গান এর মধ্যে গান বলছে দর্শকরা শুনে বলবে হ্যাঁ ডেফিনেটলি দর্শকরা বলছে বলছিলাম যে আমার মনে হয় অনেকেই জানে না মানে আমিও জানতাম না সেটা অত্যন্ত লজ্জার যে এই যে নতুন এগুলো তো কম্পারেটিভলি একদম এখনকার যুগের গান আর কি এইগুলো যে রেকর্ডে বেরোয় এটা রক্তদান শিবিরে যে দেখি তারা মেশিনের মধ্যে একটা চিপ লাগিয়ে দেয় তাতেই গান হয় এবং সেই মেশিনের পেছনে রেকর্ড প্লেয়ারে মানে এখনকার অ্যাম্প্লিফায়ারের পেছনে রেকর্ড প্লেয়ারের অপশন করা নেই না আমার এটাই মনে আছে আমি এটাই বাবার সাথে গেছিলাম ওয়েলিং টাউনে গিয়ে কিনেছিলাম বাবার সাথে তখন 4 বা 5 বছর বয়স ছিল খুব মজা হয়েছিল বাবা দিদিও বলেছে ভালো হয়েছে তোমারও এগুলো শুনতে ভালো লাগে খুব ভালো লাগলো যে তুমি তো ছোট হয় এগুলোর যে ভ্যালুটা বোঝো আচ্ছা আপনাদের আমি যেটা দেখাতে চাই আই থিংক ওরও এটা দেখানো উচিত তুমি এগুলো একটু দেখাও তুমি একটু বলো যে এইগুলো যে রেকর্ডে আছে এতে আছে আশিকি টু আছে এটা আছে তোমার কবি অলবিদা না কেনা জব তক হে জান মানে সত্যি এটা কিন্তু অনেকেই বলবে যে আরে এগুলো আছে রেকর্ডে আচ্ছা এগুলোর দাম কিরকম হবে দাদা এগুলো 1400 1500 3000 মানে কেন জানি না আমাদের মতো কিছু লোকের কিছু পাগলের রেকর্ড দরকার আমাদের কোম্পানি সেই দুর্বলতা সুযোগ নিচ্ছে কিন্তু মেইন প্রবলেম হচ্ছে আজকালকার দিনে সবাই পেন ড্রাইভ সবাই ফোন সবাই কি এনো গানা সাবন কি এনো স্পটিফাই ফাইন আই এই যে আপনি দেখতে পাচ্ছেন নতুন ওই জন্যই তো এইটা দেবদাস এগুলো দাম দিন 2999 এটা দাম হচ্ছে 3000 টাকা আপনি 2999 বলবেন না মানে 3000 পরিষ্কার মানে 3000 টাকা দেবদাস দুখানা রেকর্ড
না বাট যদি আমরা কোন জিনিসকে বাঁচিয়ে রাখতে হয় তো সেই জিনিসটার মনে হয় না আমার মনে হয় যদি কেউ কোন মানে কি বলবো মানে কি বলে বলুন মানে লেবেল হাউস এরকম প্রোডাকশন হাউস যদি কেউ শুনছে আমার প্রোগ্রাম তাহলে আমার মনে হয় দামটা নিয়ে একটু কিছু করা উচিত তাহলে ফেরত আনতে পারবো এগুলোকে কেন এত দাম শুনেই লোকে ম্যাক্সিমাম পিছিয়ে দেয় যদি ইচ্ছা থাকে কি হ্যাঁ আচ্ছা চলো কি রেকর্ড করে গান শোনাবো আর এর পিছিয়ে দেয় এটা একটা নস্টালজিয়া এবং এটা আপনাদের হ্যাঁ এবং আপনাদের ঘরে চালাতে হবে তার মানে রেকর্ড কে আপনাকে মনে করতে হবে যে আপনার রেসপেক্টেবল পারসন ঘরে যেমন আছে বাবা আছেন তারপর ঠাকুর দাদা আছেন তাই তো হ্যাঁ রেকর্ড প্লেয়ার হচ্ছে বাবা বা ঠাকুর দাদা কারণ একে চিপ গুঁজে আমি পিকনিকে চলে গেলাম হাই রোডে আমি ড্রাইভ করছি গান শুনছি নিশ্চয়ই শুনবেন আপনি রেকর্ড প্লেয়ার একটু নড়ে গেলে শুনতে পারবেন না একে কদর করতে হবে এটা কদরের জিনিস আর দিস ইজ অ্যাবসলিউটলি প্রেস্টিজিয়াস থিং মানে কি বলুন তো এগুলো তো চলে যাচ্ছে চলে গেছে ইনফ্যাক্ট মানে ওই জন্য দাম দিন দিন বেড়ে যাচ্ছে কারণ কি ম্যাক্সিমাম কেউ কিনছে না ওই জন্য যত আমি সেটা মানছি কিন্তু আমার যদি ফেরত আনার দরকার হয় কিন্তু এই দামটা রাখলে তো আমি আপনি কি না আপনি না শখে কিনছেন বাট জাস্ট লাইক দ্যাট আমরা তো সবাই তো আমরা হ্যাঁ যারা রেকর্ড কোম্পানি যদি আমার সাক্ষাৎকার আপনারা দেখেন আপনাদের একটা কথাই বলবো রেকর্ডের চাহিদা ছিল আছে এবং আগামী দিনেও 2030 সালেও থাকবে দয়া করে কেন বলুন তো কারণ এটা নষ্ট হয় না এটা জল ফেললেও চলবে তাই তো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলেও চলবে আমি যদি ভাব দিয়ে পরিষ্কার করে চলবে আমি রেকর্ড কোম্পানিদেরকে বলছি যে যদি আমার ইন্টারভিউটা দেখেন দয়া করে ভেনাস হোক গ্রামাফোন কোম্পানি এইচএমভি হোক এখন আরপিজি হয়ে গেছে দয়া করে আপনারা একটু দামটা কমান কমিয়ে রেকর্ড আপনারা বার করুন যেমন আমি গ্রামাফোন যেমন বলছি এইচএমভি থেকে এটা বেরিয়েছে কামনা পেয়ার হ্যাঁ ঠিক আছে এটা 7 দিনে কিন্তু কলকাতার দোকান থেকে 200 পিস বিক্রি হয়ে গেছে তাহলে তবে যারা বাড়িতে রেকর্ডে গান শুনবে কারণ রেকর্ড তো নষ্ট হয় না ফেরত আসবে হ্যাঁ তবে আর একটা তোমার হোম থিয়েটারের মতো গান বাজে একটু সাউন্ড বাড়লেই যা জোরে বাজে দেখুন দুই প্রজন্ম একসাথে এই কথাগুলো বলা হচ্ছে তার মানে নিশ্চয়ই আমরা কিছু একটা ফিল করছি বলে বলছি আমরা চাই এই ঐতিহ্যটা আবার ফেরত আসুক এই ব্যাপারটা ফেরত আসুক এই জন্যই বলা যে যদি আপনারা বাই চান্স আপনাদের কাছে এই প্রোগ্রামটা পৌঁছয় বা সবাই প্লিজ শেয়ার করবেন এটা সবাই সবার সাথে কথা বলবেন যাতে যদি কেউ কাউকে চেনেন এরকম কাউকে দামটা একটু প্লিজ বলছি দয়া করে দামটা কমান 1942 লাভ স্টোরি নেই 2013 সালে প্রোডাকশন হয়েছে তাই তো এরকম ভাবে তো ফেরত আসবে বলো নইলে কি 1500 টাকা দিয়ে সম্ভব না মানে যেগুলো আমরা এখন বিনা পয়সায় তো ইউজ গানগুলো শুনছি ওয়ান অফ দা বেস্ট ওয়েস্টার্ন অ্যালবাম অফ আর ডি বর্মন ওয়াও উনাকে কোটি কোটি বছর ধরে কোটি কোটি তো নয় 80 90 বছর বয়স যতদিন বাঁচবো উনাকে ততদিন শ্রদ্ধা করে যাব ভারতীয় সঙ্গীতে আমি মনে করি না আর ডি বর্মন এস ডি বর্মন সলিল চৌধুরী এরকম কেউ হয়েছে কিনা আপনার কাছে কত রেকর্ডস আছে আমার কাছে আছে মানে গুণিনি তো তাও মনে করুন এখন আপনাকে ইন্টারভিউ দিতে 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 আমার তো দিন শেষ হয়ে যাবে আরো কাজকর্ম আছে যাই হোক ওই ধরে রেখে দিন 2500 মতো আমার তো মনে হচ্ছে আরো বেশি না এই আর কি গুণিনি আর কি অসাধারণ লাগলো আপনার সাথে টাইম স্পেন্ড করে তোমার সাথে টাইম স্পেন্ড করে রেকর্ডের গানের যে ভালোবাসাটা জন্মিয়েছে আর তুমি যে এই যে পুরনো জিনিসকে তার যে সম্মানটা তুমি দিচ্ছ তুমি খুব বড় হও এরকম ভালো থাকো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা চাই আমার ছোট জেনারেশন আমার জেনারেশন বা আমার ছোটদেরকে সবকিছুই আসবে চাকরি বাকরি ব্যবসা বাট ইম্পর্টেন্ট হচ্ছে মন মানে অ্যাজ আ পার্সন যেটা সব থেকে ভালো হও